টিএসআর নবম বাহিনীর উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয় মঙ্গলবার। শান্তির বাজার মহকুমার অন্তর্গত সাচিরামবাড়ি নবম বাহিনী টিএসআর ক্যাম্পের হেডকোয়ার্টারে টিএসআর জওয়ান ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয় এদিন। এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহির লাল দাস। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন নবম বাহিনী টিএসআর এর কমান্ডেন্ট রাজীব নাগ, মহকুমা পুলিশ আধিকারিক, শান্তিরবাজার থানার ওসি সহ অন্যান্যরা। এই রক্তদান শিবির সম্পর্কে কমান্ডেন্ট রাজীব নাগ জানান, নবম বাহিনী টিএসআর এর অধিকাংশ জওয়ান ছত্তিশগড়ে কর্মরত অবস্থায় রয়েছে। কর্মী স্বল্পতার মধ্যেও নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মসূচি করে যাচ্ছে নবম বাহিনী টিএসআর জওয়ানরা। কমান্ডেন্ট আরও জানান, তারা বিগত কয়েকদিন আগে কর্মী স্বল্পতার মধ্যে রক্তদান শিবির আয়োজন করেছে, এরই মধ্যে আবার রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট 15 জন জওয়ান রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। 150 বছর ত্রিপুরা পুলিশের এবং আজাদি কা অমৃত মহোৎসবের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আজকে ত্রিপুরার টিএসআর অনেক ব্যাটালিয়নেই ব্লাড ডোনেশন প্রোগ্রাম হচ্ছে, যেমন 10th ব্যাটালিয়নে হচ্ছে, 6th ব্যাটালিয়নে হচ্ছে, 7th ব্যাটালিয়নে হচ্ছে। একই দিনে একই ধরনের মহৎ উদ্দেশ্য করা, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এখানে শুধু টিএসআর নয়, পুলিশও একই সঙ্গে আছে। পুলিশ এবং টিএসআর মিলেই আমরা এখানে ব্লাড ডোনেশন করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।